Evening and welcome to Dream Girl Talk. রানী কথা বলছে, রানী কথা বলছে, তা রানী নেই, তা আমি বলছি কিন্তু আজকে ফ্লগটা শুরু করলাম। আমরা দুজন সবাই অবশ্য এখন বারান্দায় রয়েছি। রানীকে দেখো চলে এসেছে, রানী সময় এখন চাচ্ছে জন্মদিন। তারপরে আমি গিফটটা প্যাক করছি, মা জানে না, মার জন্য আমি একটা গিফট নিয়ে এসেছি। সকাল সকাল আমি উঠে মাকে এক কাপ চা করে দিয়েছিলাম, সুন্দর করে ট্রেতে সাজিয়ে বাজিয়ে। এবার আমি এটাকে ভালো করে আস্তে আস্তে কথা বলছি, একটু মা যদি শুনতে পেরে যায় তাহলে গিফটটা ফেসতে হবে। এখন আমি ঠিক করে সিল করে নিয়ে সিলেটের দিয়ে ভালো করে সিল করে দেবো। এখানে একটা চুড়িদার রয়েছে, চুড়িদার। এখন আমি কেক বানাচ্ছি, আর এখন আমি মাকে চলে যেতে বলেছি না আসতে। এমন একটা 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 বাহানা দিয়েছি, তুমি এখানে আমি ব্যাটার বানাচ্ছি। এরকম আস্তে আস্তে জল দেবো, ভালো করে মিক্স করছি, বেশি কথা বললে হবে না, তাহলে মা বুঝতে পারবে আমি যে কেক বানাচ্ছি কেক। আর এই বিউটিফুলের ফ্লাওয়ার যে মধ্যে আছে, আমাদের আমি অয়েল গ্রিস করে দিয়েছি, এখন কেক বানাচ্ছি। আমার সামনে জলও আছে, আমি আস্তে আস্তে অল্প অল্প করে জল দিচ্ছি। আমার মনে হচ্ছে এইটা একটু বেশি মোটা হয়ে গেছে, এক চামচ জল দিচ্ছি। এবার যদি এটা বেশি পাতলা হয়ে যায় আমি জানি না, একটুখানি জল আর একটু দেবো দিয়ে একটু চলে আহ গরম। আমি কেকটা কেক মোল্ডে বার করে নিয়েছি, কেকটা বেরিয়ে গেছে, দেখো এই ফ্লাওয়ার শেপটা পুরো পারফেক্ট এসছে। আর কেক এখন মা কাটছে, আর কেকের ভেতরটা বহুত বহুত সফট ছিল, দেখো এখানে মা কাটছে কেক। আর আমি অয়েল গ্রিস করেছিলাম বলে তাড়াতাড়ি বেরিয়ে গেছে। আর মধ্যে আমি ফার্স্ট এখন দিচ্ছি, যেহেতু তখন একটু বেশি না এসেছিলো আর ক্লিয়ার আসছিলো না। এখানে মা বানিয়েছিল একটা ডেজার্ট, একটা সুন্দর ডেজার্ট, বহুত ভালো খেতে এই ডেজার্টটা। তোমাদের রেসিপি আমি দেবো যদি তোমরা এটা চাও। আর হ্যাঁ, এখানে আমি বাইরে বেরিয়েছিলাম সন্ধ্যেবেলা মার সাথে, এখানে মা আমার তুলেছে এখানে। তারপরে আমরা খাদিমসে গেছিলাম, খাদিমসে গিয়ে আমরা একটু কেনাকাটা করেছিলাম, জুতো সুজো জুতো কিনছিলাম। আর ওখানে অনেক জুতো, অনেক সুন্দর সুন্দর জুতো, আর ওখানে অনেক হিল জুতো ছিল, কিন্তু এগুলো বহুত অনেক হিল ছিল। আর তারপরে আমরা ওখানে অনেক জুতো ছিল, আমি দু তিনটে জুতো কিনেছিলাম ওখান, যেখানে আমাদের ব্যাগ, যেখানে আমরা জুতো নিয়েছিলাম। আর তারপরে বাড়ি এসে আমার বহুত খিদে পেয়েছিলো, তারপরে আমি একটা সুন্দর বার্গার বানিয়েছিলাম। আর আজকের জন্য এইটুখানি, বাই বাই, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।